ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকের এই ভিডিও কি নিয়ে। আজকের এই ভিডিওতে তোমাদের ডিসপ্লে প্রবলেমটা সলভ করা হবে, যেটাকে বলা হয় ডিসপ্লে ফ্রিজ প্রবলেম। সেই প্রবলেমটা আজকের এই ভিডিওতে 100% সলভ করা হবে। দেন অনেক সময় দেখা যায় আমরা ফ্রি ফায়ার গেমটি খেলতেছি, তখন হঠাৎ গেম খেলার মাঝখানে আমাদের ফোন কিন্তু আটকে যায়। আমরা যতই ডিসপ্লেতে টাচ করি কোনো রকম কাজ করে না, এক কথায় ফোনের ডিসপ্লে হ্যাং করে যায়। এন্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এন্ড এটা নিয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক। দেন শুরুতে বলবো, এই ডিসপ্লে ফ্রিজ প্রবলেম হয়ে থাকে যাদের লো ডিভাইস রয়েছে। যারা ভালো ফোন দেখেলেও তাদের কিন্তু এই প্রবলেমটা হয় না, যাদের নর্মাল ফোন রয়েছে তাদের এই প্রবলেমটা হয়, যাদের 1 থেকে 3 জিবি র্যামের মধ্যে ফোন রয়েছে। অনেক সময় দেখা যায় ফোনের মধ্যে আমরা অনেক অ্যাপ ইউজ করি, যেমনটা স্ক্রিনে দেখতে পারতেছো, এইগুলো কিন্তু আমরা ক্লিয়ার না করে আমরা গেম খেলতে চলে যাই, যেই কারণে এই অ্যাপগুলো কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে রানিং চলতে থাকে আর আমাদের প্রসেসরের উপর কিন্তু অনেক চাপ সৃষ্টি হয়, যার জন্য গেম খেলার সময় ল্যাগ প্রবলেমের সাথে সাথে ডিসপ্লে ফ্রিজ প্রবলেম দুটোটাই দেখা যায়। তাই গেম খেলার আগে অবশ্যই অবশ্যই তোমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডের সবকিছু ক্লিয়ার করে তারপর গেম খেলতে যাবা। দেন গেম খেলার আগে আমাদের ফোনের চার্জ কিন্তু 40 থেকে 50 এর নিচে নিয়ে আসা যাবে না, এর বেশি তোমরা রেখে তারপর গেম খেলতে যাবা। কারণ চার্জ যখন তোমরা কম নিয়ে গেম খেলতে যাবা, তোমাদের ফোনের উপর আলাদা একটা প্রেশার পড়ে, যার জন্য ফোন কিন্তু ল্যাগ করবে, প্লাস ডিসপ্লে প্রবলেমটা একদম 100% তোমাদের দেখা যাবে। তাই অবশ্যই অবশ্যই চার্জ 40 থেকে 50 এর বেশি নিয়ে তারপর ফোনটা ইউজ করে গেম খেলতে যাবা, তাহলে ডিসপ্লে ফ্রিজ প্রবলেম কখনোই তোমরা দেখতে পারবে না। মোস্ট ইম্পর্টেন্ট, গেম খেলার আগে অথবা ফোনের মধ্যে যে কোনো কাজ করার আগে তোমার ফোন যদি ল্যাগ করে থাকে, ডিসপ্লে ফ্রিজ প্রবলেম দিয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই ফোনটা একটা রিপোর্ট করে তারপর গেম খেলতে আসবা। যদি তোমরা রিপোর্ট বা রেস্টার্ট করে নাও ফোনটা, তাহলে কিন্তু তোমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো ডাটা থাকবে না, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আর তোমরা স্মুথভাবে ফোনটা ইউজ করতে পারবে, কোনো রকম ডিসপ্লে ফ্রিজ প্রবলেম তোমাদের দেখা দিবে না। এন্ড ভিডিওতে আরো কিছু ট্রিক দেওয়ার আগে ছোট একটা স্পন্সর রয়েছে, তোমরা চাইলে স্কিপ করতে পারো। আজকের এই ভিডিও স্পন্সর করেছে ভিডি গেম গোর, যেখান থেকে ফ্রি ফায়ারের ডায়মন্ড টপ আপ সব থেকে কম মূল্যে করতে পারবে এবং পাবজি ইউসি সহ ক্ল্যাশ অফ ক্ল্যানেও কিন্তু ইউআইডি দিয়ে সব থেকে কম মূল্যে টপ আপ করতে পারবে। কারণ তোমরা যদি আলট্রা অথবা স্ট্যান্ডার্ড দিতে চাও, তখন কিন্তু সেই ল্যাগিং এর বিষয়টা ফ্রি ফায়ার থেকে বলে দেওয়া হয় যে স্ট্যান্ডার্ড অথবা আলট্রা যদি আমরা এখন দেই, তাহলে আমাদের ফোনে কিন্তু ল্যাগের একটা সম্ভাবনা রয়েছে। তা লো ডিভাইস গুলোর মধ্যে আমরা স্মুথ দিয়ে গেমপ্লে করব আর সবকিছুতে কিন্তু লো করে রাখবো, আর অবশ্যই অবশ্যই হাই এপিএস নামে একটি অপশন রয়েছে আমাদের গেমের ভিতর, সেটা কিন্তু অবশ্যই নর্মাল করে রাখবো। আবার আমাদের গেমের ভিতর কাস্টম ফাইল ডাউনলোড নামে একটি অপশন রয়েছে, যেটা কিন্তু আমরা লো ডিভাইস গুলোর মধ্যে ডাউনলোড করে রাখি, এটা কিন্তু অবশ্যই করব না। কাস্টম ফাইল গুলো ডাউনলোড করে রাখলে কিন্তু আমাদের ফোনে অনেক রকম প্রবলেম দিবে, ফোন তো ল্যাগ করবে, তার সাথে 100% শিওর থাকো তোমাদের স্ক্রিন ফ্রিজ প্রবলেমটা দিবেই দিবে। তাই প্রয়োজনীয় যে ড্রেসগুলো রয়েছে, প্রয়োজনীয় যে ম্যাপগুলো রয়েছে, সেইগুলো ছাড়া অবশ্যই এক্সট্রা কোনো কিছু আমরা কাস্টম ফাইলে ডাউনলোড করবো না। ডাউনলোড না করে তারপর গেম প্লে করবো, দেখবা স্মুথভাবে তোমরা সেই ফোন দিয়ে গেম প্লে করতে পারছো। আমাদের গেমের ভিতর প্রোফাইলে যাওয়ার পর কিন্তু রেকর্ডিং নামে একটা অপশন দেখতে পারবা, যেটা কিন্তু আমরা অন করে তারপর গেম প্লে করতে থাকি, যেটা কিন্তু মারাত্মক একটা ভুল। আমরা এটা অবশ্যই অবশ্যই অফ করে তারপর গেম প্লে করবো, তাহলে ব্যাকগ্রাউন্ডে কোনো রকম রেকর্ড আমাদের হবে না। ভিডিওতে যে ট্রিপসগুলো দেওয়া হয়েছে সেগুলো ফলো করলে অবশ্যই অবশ্যই তোমাদের স্ক্রিন ফ্রিজ প্রবলেম অথবা ল্যাগ প্রবলেম দুটোটাই কিন্তু সলভ হয়ে যাবে। এরপরেও যদি তোমাদের ফোনের স্ক্রিন ফ্রিজ প্রবলেম সলভ না হয়, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের ফোনের কিছু সেটিংস নিয়ে আসবো, যেগুলো করলে 100% শিওর তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। আজকের এই ভিডিওতে অবশ্যই কমেন্টের আশায় আমি থাকবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। অ্যান্ড আজকের এই ভিডিও পর্যন্ত, পরে কোনো ভিডিওতে আবার কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।